ট্রেনে চড়ে সাগর পাড়ে যাতায়াতেই অভাবনীয় আগ্রহ। তাতে বিক্রি শুরুর দুই ঘন্টায় শেষ ঢাকা কক্সবাজার রুটে প্রথম বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট। অনলাইন ও সরাসরি মুহূর্তেই সব টিকিট কিনে নেন ইতিহাসের সাক্ষী হতে চাওয়া যাত্রীরা। এতে বাড়তি উচ্ছ্বাস ছিল কক্সবাজারে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। যেন মিলেছে সোনার হরিণ, তাই চোখে মুখে বাঁধ ভাঙা আনন্দের ঝিলিক। আগামী 1 ডিসেম্বর সাগরপাড়ে বাজবে প্রথম বাণিজ্যিক ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের হুইসেল। তাই নতুন এই ইতিহাসের সাক্ষী হতে প্রথম দিনের টিকিটের জন্য ছিল বাড়তি চাপ। বৃহস্পতিবার সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হবে এমন খবরে 7টা থেকেই কক্সবাজার রেল স্টেশনে লাইনে দাঁড়ান প্রত্যাশীরা। সার্ভার ত্রুটির কারণে কিছুটা বিড়ম্বনা থাকলেও টিকিট পেয়ে দূর হয়ে যায় সব কষ্ট। অনেকে টিকিট নিয়েছেন অনলাইনে। প্রথম দিনে 1 থেকে 3 ডিসেম্বরের টিকিট দেয়া হলেও তা শেষ হয়ে যায় শুরুর প্রথম 2 ঘন্টায়। সার্ভারের সমস্যার কারণে আমাদের টিকিটটা দিতে একটু বিলম্ব হয়েছে। খুবই ভালো লাগছে যেহেতু রেলে প্রথম যাত্রা করতে যাচ্ছে। এই রেল লাইন আমাদের জন্য অনেক উপকার আসবে। আমরা যে কক্সবাজার থেকে ঢাকা যেতে পারবো এটা আমি চিন্তা করি নাই, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, খুবই আনন্দ পেয়েছি। সূচি অনুসারে 780 আসনের ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে দুপুর 12:40, যা চট্টগ্রাম হয়ে 9:10 পৌঁছাবে ঢাকায়। আর ঢাকা থেকে 10:30 ছেড়ে পর্যটন নগরী ছবে 6:40। মাঝখানে চট্টগ্রামে থাকবে 20 মিনিটের যাত্রা বিরতি। সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে ট্রেন চলাচল। 100% আমরা অনলাইন এবং কাউন্টারে টিকিট ছেড়ে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে মানুষ অ্যাপসের মাধ্যমে অনলাইন থেকে টিকিট কাটতেছে, নাম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে কাউন্টার থেকে টিকিট কাটতেছে, ভালো লাগতেছে। এই রুটে পর্যায়ক্রমে বাড়বে ট্রেনের সংখ্যা, চলবে বিশেষ টুরিস্ট ট্রেন। এছাড়া আলাদা ট্রেন চালু হবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। এই যে কোচগুলো আমরা ব্যবহার করছি এগুলো আমরা সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য এগুলো আমরা প্রক্রিয়া করেছি। একটি আমরা প্রকল্প তৈরি করেছি শুধু টুরিস্ট ট্রেন বা যাতে টুরিস্টদের ব্যবহারের জন্য, সেটি ইতিমধ্যে আমাদের প্রসেসের মধ্যে আছে। ঢাকা কক্সবাজার রুটে ভাড়া হবে শোভন চেয়ার 695 টাকা, এসি চেয়ার 1325, এসি সিট 1590 আর কেবিন 2380 টাকা। তবে আপাতত থাকছে না এসি কেবিন। গত 11 নভেম্বর উদ্বোধন হয় নতুন এই রেল লাইন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।